অনেকেই বলে এই জীবনে নাকি মানুষের সব চাওয়া পূরণ হয় না। আমি বলি উল্টোটা, কারণ আমি যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছি। নীলা যখন রেগে যায় তখন মনে হয় হেমন্তের ঝরে পড়া শুকনো পাতা। আমাকে মাফ চাইতে হয়, গল্প শোনাতে হয়, মাঝে মধ্যে তো গান গেয়েও শোনাতে হয়। আর রাগ ভেঙে গেলে ও যখন হাসে তখন তো মনে হয় শরতের আকাশের মেঘ মুক্ত হয়ে ঝরে পড়ছে। পড়াশোনা শেষে চাকরির অপেক্ষায় না থেকে আমি নিজেই ছোটখাটো কিছু একটা করার চেষ্টা করছি। সম্পর্কটা এগিয়ে যাচ্ছে এর মধ্যেই নীলা হুটহাট চলে আসে, এসে আমার পাশেই বসে। চলো না ওদিকটায় যাই, আমার খুব খিদে লেগেছে। সত্যি খোদা লাগছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কি করছো ওখানে? এই মেয়েটা আমার মান সম্মান আর রাখলো না। এভাবে রাস্তায় বসে একটা ছেলের সাথে ছি ছি ছি। এই নীলা, এদিকে তাকা। কি করছিস তুই ওখানে? বাবা, এই সময় তোর ক্লাসে থাকার কথা। এ মানে আঙ্কেল। এই চোখ আকাশ, এখন কি হবে? বাবা একটা কথাও শুনতে চাইছে না, আমাকে বুঝিয়ে বলার সুযোগটাও দিল না। হাত ধরে টেনে গাড়িতে নিয়ে বসালো। যেটাই ঘটলো খুব খারাপ ঘটলো। আমি নীলাকে অনেকবার নিষেধ করেছিলাম যে তুমি এখানে এসো না, কেউ দেখে ফেলবে। এখন এখন কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। যতদূর শুনেছি নীলার বাবা প্রচণ্ড রাগী মানুষ, উনি যে কোনো কিছু একটা করে ফেলতে পারে। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। মা আমার, আমি যখন যা চেয়েছিস তাই তোকে দিয়েছি, আর তুই এসব রাস্তার ছেলেপেলের সাথে বসে সময় এবং ভবিষ্যৎ দূরে নষ্ট করছিস। এক কাজ কর বাবা, মেরে ফেল আমাকে। না না, আমি তো আমার বেঁচে থাকার কোনো কারণ দেখছি না। ছোটকাল থেকেই দেখেছি বাবা হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ও রাজীব, বাবার বন্ধুর ছেলে। কেন যেন আজকে দুপুরের পর থেকে খুব অস্থির লাগছিল, জানি না কেন, কিন্তু মনে হচ্ছিল কিছু একটা ঘটবে। মারুফ এসে খবর দিল নীলাকে নাকি পাত্রপক্ষ দেখতে আসছে। বুকের ভেতরে কেমন যেন একটা ফাঁকা অনুভূতি, পায়ের নিচ থেকে মনে হচ্ছে মাটি সরে যাচ্ছে। ভাই ভাই একটু বস তো দোকানে, একটু বস। আমি জানি না আমি কি করবো, কিন্তু কিছু একটা আমাকে করতেই হবে। সেদিনের পর থেকে বাবা আমার সাথে ঠিক মতো কথাই বলেনি। নীলা, আল্লাহ আল্লাহ তোকে রক্ষা করো আল্লাহ। আমার এঙ্গেজমেন্ট হতে চলেছে আর আমার কিছুই করার নেই। বোধহয় অনেক দেরি করে ফেলেছি, কিন্তু এখন কি হবে নীলা বলো? জীবনটা যে অনেক আগেই তোমার নামে লিখে দিয়েছি, এক ফোঁটা শিশিরের মতো হঠাৎ ঝরে যাবে। আকাশ, কি বলবো আমি ওকে, কি বলার আছে? ও যে এখানে এসেছে বাবা দেখতে পেলে কি হবে? তোমার আকাশ আর নীল রইল না নীলা, আজ থেকে তা কালো মেঘে ঢেকে গেল। ভালো থেকো, দুঃখগুলোই শুধু আমার ছিল, সুখগুলো ছিল তোমার কাছ থেকে ধার করা, আজ সেগুলো তুমি নিয়ে নিলে। রাজীবের অনেক কৌতূহল, ও সব কিছু জানতে চায় আমার সম্পর্কে। একদিন বা একটা ঘন্টা না, মাত্র কয়েকটা সেকেন্ডে সব কিছু পাল্টে গেল। নীলা কি করে পারলো সেটাই বুঝতে পারছি না, মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। আমি কি বলবো, আমি খুব সহজ সাধারণ মেয়ে, এর বেশি কিছু বলার নেই। আমি আছি, বেঁচে আছি, শুধু আমার মধ্যে আমি নেই।
স্মৃতির পোকারা মাথার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। দিন শেষে ক্লান্ত পথিক ঘরে ফিরে আসে, আর আমি পালিয়ে বেড়াচ্ছি নিজের কাছ থেকে। রাজীব ইদানিং আমাকে নিয়ে প্রায় ঘুরতে বের হয়, বাবার অনুমতি আছে তাই আমার কিছু বলার নেই। কিন্তু পালাতে পারলাম না, একটা কঠিন বাস্তবতা ঘুরে ফিরে বারবার আমার সামনেই চলে আসছে। নীলা, হঠাৎ করে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, একটু পরে ঘুমটা ভেঙে যাবে। আকাশের সাথে এভাবে দেখা হবে ভাবিনি। প্রথমে ভেবেছিলাম নীলার বাবা নীলাকে জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু এখন সেটা মনে হচ্ছে না। অনেক কিছুই তো শিখালে, পাল্টে যাওয়াটাও শিখিয়ে দিতে, বেঁচে থাকাটা সহজ হতো। রাজীব হায়ার স্টাডি করছে, প্ল্যান হলো দেশের বাইরে চলে যাবার। আমাকেও কি যেতে হবে? নীলার সাথে একবার হলেও আমাকে কথা বলতে হবে, আমার কিছু প্রশ্ন আছে। মেসেঞ্জারে নোটিফিকেশনের সাউন্ড শুনে হঠাৎ বিব্রত হয়ে গেলাম। আকাশ মেসেজ দিচ্ছে, রিপ্লাই দিব কিনা সিদ্ধান্ত নিতে পাচ্ছি না, এখন থাক, পরে দেখা যাবে। অনলাইনে তো আছে, মেসেজ সিন করছে না কেন? আমার সাথে 2 সেকেন্ড কথা বলাটাও এখন সম্ভব হচ্ছে না। জানি আকাশ হয়তো আমার সম্পর্কে অনেক কিছু ভাবছে, কিন্তু এই মুহূর্তে রাজীবকে আমার প্রায়োরিটি দেওয়া ছাড়া আর কিছু করার নেই। মা মারা যাবার পর থেকে বাবা আমাকে একলাই বড় করেছে, তার কথার অবাধ্য হতে পারছি না। কোনো অসমাপ্ত কবিতার দুমড়ানো মোচড়ানো কাগজের মতো মনে হচ্ছে নিজেকে, চাইলে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। না জানি আকাশটা এখন কি করছে, কি ভাবছে। না হয় তোমার মতো হারায় গেলা রে, এখন এই ছেলেটা থাকবে ভালো ভাবলে কেমনে, তুমি স্বপ্নের ঘরে আর ঘুমে ঘুমে কানতে আর ভাল লাগে না রে। উইরা গেল রে, সে উইরা গেল রে, যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজে, তুই কার আকাশে আজ পানুষ হইয়া রে, রং বিরঙের আলো ছড়া সময়া দিয়া রে। আমি জানি আকাশকে আমি কখনো ভুলতে পারবো না, কি অদ্ভুত মানুষের জীবন। আজকাল নিজেকে এই বলে সান্ত্বনা দিই যে মানুষের এক জীবনের সব চাওয়া সত্যি ভাবে পূরণ হয় না, তাই হয়তো এখনো মাঝে মধ্যে রিকশায় বসে পাশের সিটটাতে নীলাকে অনুভব করি। হয়তো শেষ পর্যন্ত বাবার কথা মতো রাজীবকেই আমার বিয়ে করতে হবে, কিন্তু তার আগে একবার হলেও আমার আকাশের সাথে কথা বলা উচিত, যে মানুষটাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম, এত স্বপ্ন দেখালাম, তার মনের অবস্থাটা একবারও জানার চেষ্টা করব না? খুব কষ্ট পাচ্ছে জানি, দোকানিও নাকি ঠিক মতো আসে না, দেখি যদি প্রয়োজন হয় ও যেখানে থাকে সেখানেই একবার যাব। ইদানিং আকাশকে ছাড়া আর কিছুই কল্পনা করতে পারছি না, কিভাবে আমি অন্য একজনের সাথে সংসার করব আমি নিজেও বুঝতে পারছি না। নরম মোমবাতির আলো ভেবে তোমাকে ছুঁয়েছিলাম, তখন জানতাম না তোমার উত্তাপে আমি পুড়ে যাব, যদি জানতাম তাহলে এই মনটাতে কোনো স্বপ্নই জন্ম হতে দিতাম না, একা একা কোথাও হয়তো হারিয়ে যেতাম দূরে কোনো এক অন্ধকারে।
সে। কি হয়েছে এখানে? এটা আমি কি দেখছি? আকাশ, কি হয়েছে তোমার? কথা বলো, একবার আমার দিকে তাকাও। সর্বনাশ, এ তো দেখি অনেক রক্ত ঝরছে। আমি রাজীবের সাথে সব সম্পর্ক ভেঙে দিয়েছিলাম, কারণ আমি আর পারছিলাম না এরকম অভিনয় করে যেতে। আকাশকে ছাড়া আমি আমার জীবনে আর অন্য কাউকে কল্পনাই করতে পারছি না। জানি এর ফলাফল হয়তো ভালো হবে না, কিন্তু আমি এখন এসব ভাবার মতো অবস্থায় নেই। আমাকে আকাশের কাছে যেতে হবে, যেভাবেই হোক ওকে খুঁজে বের করতে হবে। আকাশ দেখো, তোমার নীলা চলে এসেছে, একবার আমার দিকে তাকাবে না? আকাশ, ভাই কেউ অ্যাম্বুলেন্সে খবর দেন না প্লিজ। একদিন খুঁজবে ঠিকই, দেখবে সেদিনই আমি আর না। উইরা গেল রে, সে উইরা গেল রে, জিমেটা রাখতো মায়া চোখের কাগজে। তুই কার আকাশে আজ মানুষ হইয়া রে, রং বেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে। উইরা গেল রে, সে উইরা গেল রে, জিমেটা রাখতো মায়া চোখের কাগজে। তুই কার আকাশে আজ মানুষ হইয়া রে, রং বেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে। দেশি নগদে বেশি লাভ।